র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর জন্য শান্তির পথে ফিরে আসতে এখনও আলোচনার পথ খোলা আছে তারা চাইলে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসতে পারে তিনি আরো বলেন স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারীদের মেনে নেওয়া সম্ভব নয় তারা যতক্ষণ শান্তির পথে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান থাকবে। বুধবার দুপুর দিকে সার্কিট হাউসে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন এর আগে তিনি রুমা ও থানছি মসজিদ উপজেলার ও ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক বলেন র্যাবের অভিযান শুরু হয়েছে যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এছাড়া স্বাধীন দেশে অবৈধ সশস্ত্র সংগঠন নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে আর্জন ত্রিপুরাকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন তাদেরকে প্রশ্ন করার জন্য নিয়ে আসা হয়েছে তাদের সাথে সন্ত্রাসীদের যোগাযোগ থাকতে পারে র্যাবের মহাপরিচালক বলেন সরকার পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী নিযুক্ত করেছে যাতে পাহাড়ি অঞ্চলে সকল জাতি গোষ্ঠীর মানুষ শান্তিতে বসবাস করতে পারে তাই পাহাড়ের অশান্তি সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না এ সময় পুলিশ সুপার সৈকত শাহিন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বান্দরপুর ভালো আমি আপনারা জানেন যে এই গত বাইশ সালে তো আমরা জঙ্গি বিরোধী অপারেশন করলাম তাই না আমাদের জানা আছে নিশ্চয়ই এখন যেটা হয়েছে যে ঘটনা ঘটেছে আমরা সবাই জানি যে আমি রিপিট করতে চাই না বাট আমরা এখানে যে কাজ করছি সবাই মিলে যৌথ অভিযান চলছে আপনারা জানেন সমস্ত বাহিনী মিলে আমরা কাজ করছি যে কাজটা হয়েছে নিঃসন্দেহে নিন্দনীয় কাজ ভালো কাজ হয়েছে বলে আপনারা মনে করেন নিশ্চয়ই না সেই জন্য আমরা চাই আমাদের স্বাধীন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ বলে সস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না যারা এই বিপথে গিয়েছে আমাদের অনুরোধ থাকবে তারা নিশ্চয়ই তারা ভালো বুঝতে পারবে তারা শান্তিতে বিশ্বাস করবে এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাবে যদি কেউ বিপথে যেয়ে থাকে কোনো কারণে কারণ তারা বায়াস্ট হয় আমি মনে করি তারা তাদের ভুল বুঝে তারা যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি সর্বর আমাদেরকে সারেন্ডার করেছে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি জলদস্য বিভিন্ন সময় সারান্ডার করেছে তাদেরকে পুনর্বাসন করেছি এবং আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা এটা করেছি এটা ঠিক হয়নি এটা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি অবাক করেছি তাদের স নিজেরা করতে চায় আমাদেরকে ওয়েলকাম করবো এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা করে আমরা করবো বাট এইটাই হচ্ছে কথা যে স্বাধীন দেশে এ ধরনের অবৈধ অস্ত্র ধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বিভিন্ন ভাবে চেষ্টা করছি শুধু আমরা না আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এটা করতে সফল হবেন ধরতে যে জালটা ধ্বংস তার সঙ্গে সঙ্গে কিছু বাচ্চা চলে আসে না তাকে জিজ্ঞাসাবাদ আমরা নিয়ে আসছি আমি তারপরে জানি না আমার সাসপেক্ট আছে বা তার সম্পর্কে হয়তো আমার তথ্য আছে সংগত কারণে তাকে তো জিজ্ঞাসাবাদ করতেই হবে তাকে ধরে নিয়ে আসা মানেই আমি তাকে তো জেল দিয়ে দিচ্ছি না আমার জিজ্ঞাসাবাদ সাথে তাকে নিয়ে আসছি এটাই আর কি